আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের ফটোশপের হালকা পাতলা কাজ শেখাবো। হালকা পাতলা বলতে এটা এই কাজগুলো শিখতে পারলে আপনারা মাস্টার পিস বা আপনার স্টুডিওর দোকানও দিতে পারবেন ইনশাল্লাহ। তো চলেন শুরু করা যাক। আগে একটা ছবি সিলেক্ট করবেন, আর আমি আমার ছবি সিলেক্ট করছি। এরপরে ক্রপ করে আপনার পাসপোর্ট সাইজের করে কেটে নেবেন। পাসপোর্ট সাইজের করে কেটে নেওয়ার পরে আপনারা সিস্টেম করে সাইজ করে নেবেন। যতটুকু রাখ না রাখলেই নয়, অতটুকু রাখবেন যাতে ছবিটা সুন্দর আসে। এরপর ছবির অ্যাডজাস্টমেন্টে যায় হালকা একটু বাড়া নেবেন। দেখেন ছবিটা এমনিতেই কত সুন্দর আছে। ব্ল্যাক কালারটা অ্যাডজাস্ট করে নেবেন। ব্ল্যাক কালারটা হালকা অ্যাডজাস্ট করে নিলে পরে আপনাদের কাজ অনেকাংশই কমে আসবে। এটাকে বলা হয় ম্যাজিক টুল বার। ম্যাজিক টুল ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। এটা খুব ইজি প্রসেস। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন আপনারা যেরকম চান, নীল বা রেড কালার বা হোয়াইট, যার যেরকম ইচ্ছা চেঞ্জ করে নেবেন। এই যে হাতের মতন যে অংশটা দেখছেন, ওই অংশ দিয়েই আপনারা কাজ করতে পারবেন। হাতের মতন যে টুলস আসলে, এই টুলসগুলোর নাম আপনারা অনেকেই জানেন না, আমিও জানি না। এই টুল এটা দিয়ে তিনটা কালার হয়, এক ব্ল্যাক করা যায়, দ্বিতীয়ত হোয়াইট করা যায়। আমি আপাতত আমার চুলের কালারগুলো ব্ল্যাক করতেছি, আপনারা দেখেন। যেগুলো বেশি সাদা সাদা আছে ওগুলো অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে ছবিটা অনেক সুন্দর আসবে। Thank you.
দেখতে দেখুন কিভাবে চুলের কালার ম্যাচিং করি। ভুরু গুলা হালকা একটু কালি করে নিলে পরে আরো সুন্দর দেখা যাবে। চোখের মণি আপনারা কালার করতে পারেন। মুখে হালকা একটু কাজ করতে হবে ফেস পাউডারের মতন। দেখেন ছবিটা কত সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ছবিটি এরকম কিন্তু ভালো ক্যামেরা দিয়েও তুলেন না, জাস্ট মোবাইলের ছবি। আপনারা অনেকেই ভাবতে পারেন পাসপোর্ট সাইজের ছবি হালকা একটু বড় রাখছে কেন, আসলে কাজ যখন কমপ্লিট হবে তখন ছবিটা পাসপোর্ট আকারের করে কেটে তারপরে পিন দেব। কি কাজগুলো করছি খালি দেখতে দেখেন, কালার ম্যাচিং করেন, দেখেন ছবিটা কত সুন্দর হচ্ছে আস্তে আস্তে। ছবিটা মোটামুটি কমপ্লিট, এখন আমি আমার মাপ মতো কেটে নেব। পাসপোর্ট সাইজের ছবি যেরকম হয় দেখেন ছবি কমপ্লিট হয়ে গেল। এবার পিন দেওয়ার পালা। একটা ছবি নিয়ে আসার পরে খালি কন্ট্রোল ধরে কপি করে পরে কপি পেস্ট মারবেন। ইজি প্রসেস, সোজা প্রসেস।
চ্যালচ্যালায়া ছবি প্রিন্ট হবে। অবশ্যই না করি, একবার এ4 সাইজে যত ছবি প্রিন্ট করা যায় সব ছবি প্রিন্ট করে দিছি একসাথে, কোনো জায়গায় অবশ্যই না করি। পিন দেওয়াটা ভালোভাবে লক্ষ্য করেন, দেখেন আমি কি সিলেক্ট করছি। এখন প্রিন্টার সিলেক্ট করবেন, প্রথমে প্রিন্ট হবে চ্যালচ্যালায়া।